আগামী 23 জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকের এবারের আসর, যেখানে থাকছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ। এর বাইরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিও অলিম্পিকের উদ্বোধনী দিনে ডক্টর ইউনূসকে অলিম্পিক লরেলের মাধ্যমে বিশেষ সম্মাননা দেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি। ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর ইউনূসকে উন্নয়নের ক্ষেত্রে খেলাধুলার বিষয়ে নানান কার্যক্রমের জন্য এ সম্মাননা দেয়া হবে। আগামী 23 জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হবে অলিম্পিক লরেল।